প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগতম আমাদের আরও একটি নতুন লাইফস্টাইল ভিডিওতে। আজকের এই লাইফস্টাইল ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি স্টার জলসার নতুন ধারাবাহিক মাধবীলতা ধারাবাহিকের প্রধান অভিনেত্রী মাধবী বাস্তবে আসলে কে এবং তার লাইফস্টাইল ও বায়োগ্রাফি সম্পর্কে। এছাড়াও আমরা আপনাদের জানাবো তার পরিবারে কে কে আছেন, তার গাড়ি বাড়ি এবং মোট সম্পত্তি কত ইত্যাদি সম্পর্কে। এছাড়াও আমরা তার ক্যারিয়ার ও তার রিলেশন সম্পর্কেও জানাবো। তো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর এমনই সকল বিনোদন জগতের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন বিজয়&Annu ক্রিয়েশন ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, মাধবীলতা অভিনীত অভিনেত্রীর নাম শ্রাবণী ভুনিয়া এবং এনার ডাকনাম হচ্ছে সোনা। অভিনেত্রী জন্মগ্রহণ করেছেন 1997 সালের 6 নভেম্বর। সে অনুযায়ী 2022 সালে এনার বর্তমান বয়স 24 বছর। অভিনেত্রী জন্মগ্রহণ করেছেন কন্দায়, পশ্চিমবঙ্গ, ভারতে এবং এনার বর্তমান ঠিকানা কলকাতা, ভারত। অভিনেত্রী জাতীয়তায় ভারতীয় এবং এনার ধর্ম হিন্দু ধর্ম। অভিনেত্রী পেশায় একজন জনপ্রিয় মডেল এবং একজন অভিনেত্রী। অভিনেত্রী পড়াশোনা সম্পর্কে কথা বললে তিনি তার স্কুলে পড়াশোনা করেছেন কন্দায়, প্রাথমিক স্কুল কন্দায় থেকে, এবং তার কলেজে পড়াশোনা করেছেন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি কলকাতা থেকে। তিনি শিক্ষাগত যোগ্যতায় স্নাতক। এখন তার ফিজিক্যাল সম্পর্কে কথা বললে তিনি উচ্চতায় 5'4", তার চোখের রং বাদামি, তার চুলের রং কালো এবং তার ওজন 53 কেজি। তার ফিগার মেজারমেন্ট হচ্ছে 34:30:34। অভিনেত্রীর রিলেশন সম্পর্কে কথা বললে অনেক সময় অনেক ফ্যানরা তার কাছে জিজ্ঞাসা করলে অভিনেত্রী নিজেই জানিয়েছেন যে তিনি বর্তমানে সিঙ্গেল আছেন, তিনি কারো সঙ্গে ডেট করছেন না। তো চলুন বন্ধুরা, এবার তার পরিবার সম্পর্কে কথা বলা যাক। বন্ধুরা, ইনি হলেন অভিনেত্রীর পিতা, ইনার নাম তুষারকান্তি ভুনিয়া, এবং ইনি হলেন অভিনেত্রীর মাতা এবং ইনার নাম শ্রীমা ভুনিয়া। অভিনেত্রীর একটি ভাই রয়েছে যার নাম হচ্ছে সাংকিক ভুনিয়া। তো চলুন বন্ধুরা, এবার অভিনেত্রীর ক্যারিয়ার এবং স্ট্রাগল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। বন্ধুরা, মাধবীলতা অভিনীত শ্রাবণী ভুনিয়া একজন ভালো মেয়ে এবং তিনি তার অভিনয়ের জীবন অনেক অল্প বয়সে শুরু করেছেন। তিনি মাত্র 18 বছর বয়সে 2016 সালে স্টার জলসার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক রাখি বন্ধনে বড় রাখির চরিত্রে অভিনয় করেন এবং রাখি বন্ধন ধারাবাহিকের মাধ্যমেই তার অভিনয় জীবনের সূত্রপাত ঘটে। এই ধারাবাহিকটির মাধ্যমেই তিনি লক্ষাধিক দর্শকের জনপ্রিয়তা লাভ করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পী এবং জনপ্রিয় মডেল। শ্রাবণী ভুনিয়া রাখি বন্ধন ধারাবাহিকটি করার পর 2019 সালে কালার্স বাংলার কনক কাকন ধারাবাহিকে কনকের চরিত্রে দারুণ অভিনয় করেছেন এবং 2020 সালে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জীবনসাথী ধারাবাহিকে ঝিলমের ভূমিকায় কাজ করেছেন তিনি, যার ফলে দর্শকেরা ঝিলম চরিত্রটিকে অনেক ভালোবাসা দিয়েছেন, যার ফলে তিনি অনেকগুলি পুরস্কার পেয়েছেন, যেখানে রয়েছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড, টেলি আড্ডা অ্যাওয়ার্ড, এবং তিনি জি বাংলার দিদি নাম্বার ওয়ানে পার্টিসিপেট করে দিদি নাম্বার ওয়ানের খেতাব পেয়েছেন। বর্তমানে শ্রাবণী ভুনিয়া স্টার জলসার নতুন ধারাবাহিক মাধবীলতা ধারাবাহিকের প্রধান অভিনেত্রী মাধবীলতার চরিত্রে দারুণ অভিনয় করছেন। তো বন্ধুরা, আপনাদের কাছে তার অভিনয় কেমন লাগে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। তাহলে এবার চলুন বন্ধুরা, তার পছন্দের কিছু বিষয় এবং তার স্যালারি ও মোট সম্পত্তি সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, অভিনেত্রীর প্রিয় অভিনেতা হচ্ছেন ঋতিক রোশন ও টাইগার শ্রফ এবং প্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। শখগুলি হচ্ছে ভ্রমণ করা, নাচ করা ও ছবি তোলা। তার প্রিয় ভ্রমণ স্থানগুলির মধ্যে তিনি ভারতের বিভিন্ন স্থান ঘুরে বেড়িয়ে দেখতে চান। তার প্রিয় রং হচ্ছে হলুদ ও গোলাপি। তিনি খাবারের অভ্যাসে নন ভেজিটেরিয়ান এবং তার প্রিয় খাবারগুলি হচ্ছে বিরিয়ানি, মোমো ও ফুচকা। ইন্টারনেট অনুযায়ী তিনি একটি মাসে ধারাবাহিক থেকে 50 থেকে 60 হাজার রুপি ইনকাম করে থাকেন এবং তার মোট সম্পত্তি প্রায় 60 লক্ষ রুপি, যা আমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। তো বন্ধুরা, এই ছিল মাধবীলতা অভিনীত অভিনেত্রী শ্রাবণী ভুনিয়ার ফুল লাইফস্টাইল ও বায়োগ্রাফি ভিডিও। এই ভিডিওতে যা আপনারা দেখেছেন সব কিছুই আমরা ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এরপর কোন ধরনের ভিডিও চান তা কমেন্ট করে জানান। আর এমন সকল ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে।